আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব আমার হাতে থাকা সর্বশেষ আপডেট খবরগুলো। এবার 7,505 কোটি টাকা ব্যয়ে 5টি প্রকল্পের অনুমোদন দিল সরকার। বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা অবশ্যই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি দেখার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ছোটটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি এখন শুরু করা যাক। সাত হাজার পাঁচশো পাঁচ কোটি উনত্রিশ লাখ টাকা ব্যয়ে 5টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ECNEC। মঙ্গলবার অর্থাৎ 17 নভেম্বর সকালে রাজধানীর শেরে বাংলা নগরে NEC সম্মেলন কক্ষে আয়োজিত ECNEC সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় ভার্চুয়ালি যোগ দেন ECNEC সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুমোদিত প্রকল্পের মধ্যে 3টি নতুন ও 2টি সংশোধিত। সভা শেষে অনুমোদিত প্রকল্পের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম। তিনি জানান, নদী ভাঙ্গন রোধে ক্যাপিটাল ড্রেসিং অব্যাহত রাখা, চর সরিয়ে প্রবাহ ঠিক রাখা, বর্ষায় পানির চাপ নিয়ন্ত্রণে বাফার জোন তৈরির নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া গ্রামীণ অবকাঠামোর কাজে মান তদারকি, ভিটামিনের মান নিশ্চিত করা সহ গ্রামাঞ্চলে কোন রাস্তা কোথায় হবে ও এই বিষয়ে স্থানীয় সরকারকে মহাপরিকল্পনা গ্রহণ করার পাশাপাশি আমফানে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো দ্রুত মেরামতেরও নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী। বন্ধুরা, এখন আমরা জেনে আসব সেই 5টি প্রকল্প। সেই 5টি প্রকল্পের প্রথমটি হচ্ছে যমুনা নদীর ভাঙ্গন থেকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার রক্ষা প্রকল্পে পাককলিত ব্যয় ধরা হয়েছে 798 কোটি 53 লাখ টাকা। এবং দ্বিতীয় প্রকল্পটি হচ্ছে বরিশাল জালকাঠি পিরোজপুরের গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পে প্রথমে 950 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও পরবর্তীতে সংশোধিত করে এই ব্যয় বাড়িয়ে 1,255 কোটি টাকা করা হয়েছে। অর্থাৎ প্রকল্পটিতে ব্যয় বাড়ানো হয়েছে 305 কোটি টাকা। এক বছর মেয়াদী এই প্রকল্প বাস্তবায়ন করবে স্থানীয় সরকার বিভাগ। তৃতীয় প্রকল্পটি হচ্ছে ঘূর্ণিঝড় আমফান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসনে ব্যয় নির্ধারণ করা হয়েছে 5,905 কোটি 59 লাখ টাকা। চতুর্থ প্রকল্পটি হচ্ছে খুলনা সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থা উন্নয়ন প্রকল্পে ব্যয় হবে 393 কোটি 40 লাখ টাকা। এবং সর্বশেষ প্রকল্পটি হচ্ছে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী নির্মাণ প্রকল্পে পাককলিত ব্যয় ধরা হয়েছিল 126 কোটি 59 লাখ টাকা। প্রথম সংশোধিত এই প্রকল্পে আজকের সভায় আরও 102 কোটি 77 লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের মেয়াদও বাড়ানো হয়েছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ছোটটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। এবং নেক্সট আপনার সামনে আর কিছু ইন্টারেস্টিং নিউজ নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যত সম্ভব বাসা থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।